ইসলামী ব্যাংক এবং ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রেখে মুনাফা নেওয়া কি জায়েজ? অবশ্যই জায়েজ। ইসলামী ব্যাংকে আমরা টাকা রেখে লাভ খাবো নাকি খাবো না? ব্যাংকে থুয়ে দিই, মাস মাসে লাভ খাইলাম। এই পদ্ধতি কোন মুত্তাকির জন্য উপযোগী পদ্ধতি না। ফিরে যেতে চাই কিন্তু ওই মেসাতে থাকে, তা আমাদের কাছে ফিরে আসতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাসলা তো পুরোপুরি আটকে গেছে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। ক্রিকেটার আলামিন হুসাইন নাম তো শুনেছেন, কেলেঙ্কারিতে যুক্ত হয়ে গেছেন। সেই কেলেঙ্কারি কি, বৌরাইকে বিয়ে করছে এবং পরের বৌরে 20 লাখ টাকা যৌতুকের জন্য মারামারি করে, বাচ্চা কাচ্চাদেরকে জায়গা দেয় না। এটা নিয়ে একটা মারাত্মক ভিডিও আপনাদের সামনে আজকের ভিডিওটিতে তুলে ধরবো এবং আরও একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ডাক্তারকে নিয়ে। দুর্নীতি তো সারা দেশেই হচ্ছে, এই দুর্নীতিটা প্রকাশ পেয়েছে, সে বিষয়টা তুলে ধরবো। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন ইসলামী ব্যাংকে টাকা রেখে যে সুদরা আসবে সেই সুদরা খাওয়া যাবে না। আর আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব বলেছেন যে সেই সুদরা খাওয়া যাবে এবং সেটা তাকুয়া। পুরো বিপরীত পক্ষী দুইটা মাসআলা। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা হচ্ছে আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেবের। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন, ইন্টারেস্টিং ভিডিওটি হতে চলছে এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করি। দর্শক, প্রথমে আসুন মাসআলা বিষয় এর আসে আগে সমাধান করার চেষ্টা করি। আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেব কি বলেছেন, চলুন ভিডিও চিত্রটা তুলে দিন। ইসলামী ব্যাংক এবং ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রেখে মুনাফা নেওয়া কি জায়েজ? অবশ্যই জায়েজ। অনেকেই বলবেন হুজুর ঘুরাই ফেরাই খায়, ঘুরাই ফেরাই ইসলামের বিধানই হচ্ছে ঘুরাই ফেরানো, ফেরানোটাই বিধান, ঘুরানোটাই বিধান। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশ এখন পর্যন্ত প্রপারলি ইসলামিক স্টেট নয়, এই জন্য সেন্ট্রাল ব্যাংকের কতগুলো নিয়ম কানুন সকল ব্যাংককে মানতে বাধ্য। বাংলাদেশ ব্যাংকেরও কসুর মূল্য নাই। বিদেশ থেকে আপনি যে তেল খাই, এলসি খাই, যা খাই, সবগুলো স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের মাধ্যমে এলসি করতে হয়। বাংলাদেশ ব্যাংকেরও কোনো ভ্যালু নাই বিদেশের কাছে। সুতরাং ইসলামী ব্যাংকেরও এমন কতগুলো বিজনেস আছে যেই বিজনেসে সিস্টেমের কারণে তাদের অধিভুক্ত হিসেবে চলতে হয়, কিন্তু যত দূর পারে শরিয়া বোর্ডের অধীনে তারা আমাদেরকে দিন ইসলামের এইটুকু সহযোগিতা করছেন। এই হিসাবে ইমানদারের তাকওয়া যে অন্য ব্যাংকের তুলনায় ইসলামী শরিয়া ভিত্তিক চালিত ব্যাংকের সাথে লেনদেন করা, ব্যবসা করা, মুনাফা খাওয়া জায়েজ, ঠিক না? উনি বলেছেন এটাই তাকওয়া নাকি, এটা নাকি তাকওয়া? তো শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে শুনি আসলে আমরা কোনটা মানবো। শেখ আহমদুল্লাহ সাহেব কি বলে শুনি, ইসলামী ব্যাংকে আমরা টাকা রেখে লাভ খাবো নাকি খাবো না? অনেকে আছে ব্যবসা বাণিজ্য করা ঝামেলা, ইসলামী ব্যাংকে থুয়ে দিই, মাস মাসে লাভ খাইলাম। অনেক ইসলামী ব্যাংক বাংলাদেশে এখন হয়েছে। তো এই পদ্ধতি কোনো মুত্তাকির জন্য উপযোগী পদ্ধতি না। কেন? কারণ ইসলামী ব্যাংকগুলো, আল্লামা সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তার এক ফতোয়ায় বলেছেন, ইসলামী ব্যাংকগুলো প্রত্যেক দেশেই তারা তাদের মোট যে আমানত মানুষের কাছ থেকে সংগ্রহ করে তার থেকে একটা বিশেষ পরিমাণ, 20% 25% এরকম বিশেষ পরিমাণ বাংলাদেশ ব্যাংকের কাছে কি রাখতে হয়, জমা রাখতে হয়। এটা নিয়ম আইন, আপনি ইসলামী ব্যাংক হন আর সাধারণ ব্যাংক হন, তো তাদের কাছে যদি জমা রাখতে হয় তারা কি জমাটা সুদ ছাড়া রাখবে না সুদ দিয়ে রাখবে? সুদ দিয়ে রাখবে। তাহলে ইসলামী ব্যাংক চাইলেও আপনার জমানো টাকাটাকে পরিপূর্ণ সুদ থেকে মুক্ত রাখতে পারবে না। এই জন্য এটা মুমিনের জন্য কোনো নিরাপদ উপায় না যে ইসলামকে বুঝতে এটা এখানে কী করলাম, লাভ খাইলাম। এটা কোনো নিরাপদ উপায় না। চেষ্টা করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, বুদ্ধি খাটান, অল্প অল্প পুঁজি খাটান, দোয়া করেন যাতে করে আল্লাহ মানে বারাকা দান করেন। অতএব ইসলামী ব্যাংকে রাইখা বসে বসে খাইলাম, এটা কোনো নিরাপদ, মুত্তাকির জন্য নিরাপদ পদ্ধতি না। চমৎকার কথা বলেছেন শেখ আহমদুল্লাহ সাহেব, যে কথাটা বলেছেন ওনার এটার উপরে মানার চেষ্টা করবো। এই জন্য আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেবকে আমরা একদম ইহুদি খ্রিস্টানদের দালাল বানানোর চেষ্টা করব না। ওনার এই মাসালাটা হয়তো ভুল হয়েছে, এটা আমরা মানবো না। প্রিয় দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে ক্রিকেটার আলামিন হুসাইন কি কেলেঙ্কারিতে জড়িত হয়েছেন। বাসায় আসে, আমাকে বাসা থেকে বের করে দেয়, আমার দুটো বাচ্চাকে নিয়ে পথে বের করে দেয়, আমি অন্যান্য পথে পথে দাঁড়ে দাঁড়িয়ে বেড়াই। আমার দাবিটা এটাই যে আমি আমার হাজবেন্ডকে চাই আমার বাচ্চাদের কাছে ফিরে আসো। আমার দাবিটা এটাই যে আমি আমার হাজবেন্ডকে চাই আমার বাচ্চাদের কাছে ফিরে আসো। আমার যে নির্যাতন করে এটা যেন না করে, শান্তির সাথে সংসার করতে চাই। 2 বছর অনেক চেষ্টা করেছি, সবার কাছে সাহায্য সহযোগিতা চাইছি, কিন্তু ও প্রভু আসেনি, অনেক নির্যাতন করছে। অন্য একজন মেয়েকে নিয়ে বাসায় আসে, আমাকে বাসা থেকে বের করে দেয়, আমার দুটো বাচ্চাকে নিয়ে পথে বের করে দেয়, আমি অন্যান্য পথে পথে দাঁড়ে দাঁড়ে বেড়াই। আমি 2 বছর ধরে আমার বাপের বাড়ি পাঠাই দেয়, সে ঢাকাতে এখানে ওই মেয়েকে নিয়ে থাকে, আর আমার দুটো বাচ্চাকে খোঁজ খবর রাখে না।
কোনো খরচ দেয় না স্কুলের বেতন নাকি স্কুলের বেতন খাওয়া দাওয়া সব কিছুরই দেয় না আপনি তো মামলা করেছেন মানে মামলা করার পরেও আপনি মানে কেন মানববন্ধনে গেলেন মানে পুলিশের তো তদন্ত করা বাকি তাদের তো বিভিন্ন কার্যক্রম বাকি তার আগে কেন মানববন্ধনে বিজেপির কাছে আসছে তার আমরা পরিবার তাই জন্য তাদের কাছে সাহায্য চাই যে তারা জানো আমার ফ্যামিলি ঠিক করে দেয় এর আগেও কিন্তু রুবেল হুসাইন এরপরে নাসির হুসাইন কেলেঙ্কারি কিন্তু অনেক হয়েছে এই সমস্ত কেলেঙ্কারি থেকে ক্রিকেটকে মুক্ত থাকতে হলে অবশ্যই কঠিন নিয়ম সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে না হয় ক্রিকেট কলঙ্কযুক্ত হবে দর্শক বরিশালের হসপিটালে কি হয়েছে চলুন সেই দুর্নীতিটা তুলে ধরি সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন না করা হাসপাতালের চেয়ে ব্যক্তিগত চেম্বারে রোগী নিয়ে ব্যস্ত থাকাসহ বেশ কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার সকাল 9:15 থেকে 10:15 পর্যন্ত দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহার নেতৃত্বে 5 জনের একটি দল এই অভিযান চালায় অভিযানে অভিযোগের সত্যতাও পেয়েছে দুদক জানা গেছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন বাবলু এবং অমিতাভ সরকার সরকারি দায়িত্ব পালন না করে ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন 300 থেকে 400 রোগী দেখেন এমনকি সরকার নির্ধারিত সকাল 8টার অফিসেও তারা আসেন না শুধু এই দুই চিকিৎসক নন অন্যান্য চিকিৎসকরা একইভাবে দায়িত্বে অবহেলা করেন বলে ভুক্তভোগীরা দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেন আমি জানি না তারা নাকি বুঝছে যে কোন ডাক্তারের কাছে তারা দেখাতে গেছিল তার মায়ের না কার মায়ের সিরিয়াল পাইনি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে হ্যাঁ এই জন্য তারা ক্ষুব্ধ হয়ে আজকে সকালবেলা এখানে একটা ভিজিট আসছে যে কখন ডাক্তার আসে কখন কি এবং এসে আমার সিনিয়র প্রফেসরদের সাথে তারা বিএসবি করছে সেটা গেল গেল তারপর এক পর্যায়ে তার সে আমার কাছে বায়োমেট্রিক হাজিরার কাগজপত্র চায় তো তখন আমি বললাম যে আমার ডিজিসার অনুমতি লাগবে কারণ আমি একটা চাকরি করি এটা একটা মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করি তারপর ডিজি স্যার কাছে আমি অনুমতি চেয়েছি ডিজি স্যার আমাকে বলছে যে সে যদি আপনাকে ঘোষণা দিয়ে না আসে এবং গাইডামেট্রি সেই কাগজ আগের থেকে না চাই তাহলে হঠাৎ করে এসে সে কাগজ চাইতে পারে না হ্যাঁ তো আমি না দেওয়াতে সে আমার সাথে খুব দুর্ব্যবহার করছে সে আমাকে ও ওয়ার্স্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড বুঝ হ্যাঁ আমি একটা থার্ড গ্রেডের কর্মকর্তা আমি জানি না সে কোন গ্রেডের কর্মকর্তা একজন সরকারি কর্মকর্তার সাথে অফিসে বসে কীভাবে আচরণ করে হ্যাঁ এটা আমরা আমার বোধগম্য হয় না আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আমি এটা আজকে আমি 2:30-3টার সময় আমি মিটিং ডাকার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি সমস্ত ডাক্তারদেরকে বর্তমান পরিস্থিতি আমি জানাবো দেরিতে আসে আমার অনেক সময় দেরিতেও কিন্তু যায় তখন কিন্তু কেউ জিজ্ঞেস করে না যখন 4:00-5:00 ওটি করে এমার্জেন্সি করে রাত্রবেলা এসে ডিউটি করে তখন তো আর এটার সাথে সম্পর্কিত নয় হ্যাঁ সেজন্য একজাক্ট যার যার কাজ অনেক কিন্তু 8টার সময় আসছে যার ক্লাস 8টার সময় সে কিন্তু 8টার সময় একটা মেডিকেল কলেজ হ্যাঁ কলেজে একদম মানে ওরকম যে যার যার কোনো ডেস্ক নাই টেবিল নাই যে সে বসে থাকলো টেবিলে তাকে পাওয়া যাবে হ্যাঁ অনেকে রুগী দেখার পরে থাকে অনেকে রুমই নাই হ্যাঁ তা কার কখন ক্লাস নিতে হয় এরকম সুনির্দিষ্ট কোনো ইয়ে নেই হ্যাঁ তারপরেও এটা ঠিক আছে ডাক্তাররা একটু অনেক সময় অ্যানুয়ালি করতে পারে কিন্তু ঘটনা হচ্ছে যে অতিরিক্ত যখন কাজটা করে তখন কিন্তু সেটা কেউ কাউন্ট করে না বাংলাদেশ সরকার মনে করে যে ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না হ্যাঁ তাহলে তো তারা বন্ধ করে দেবে এবং যদি সুনির্দিষ্টভাবে কোনো কারো কোনো ইয়েও থাকে যে এতটা রুগী দেখতে পারবে এভাবে কোনো সরকার কোনো ফিক্সড করছে কি না আমার জানা নাই হ্যাঁ যদি এরকম ফিক্সড করে থাকে এবং সেটা যদি ভ্যালুয়েশন করে তাহলে তো এটা আইনের ব্যাপারটা এই সমস্ত দুর্নীতি দেশে চলে অহরহ চলে দর্শক ভিডিওটি এ পর্যন্তই কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ